আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রমজানকে সামনে রেখে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি নিয়ে আসছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি একটা ফ্রাইপ্যান, ফ্রাইপ্যানে দিয়েছি সরিষার তেল। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস রমজানের জন্য, সেটা হচ্ছে ছোলা ভুনা। খুবই সহজে আপনারা কিভাবে ছোলা ভুনা করতে পারবেন একদম ঝটপট অল্প সময়ের মধ্যে, সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। ছোলা ভুনাটা সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে দিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ মতোই দিবেন, বেশিও না কমও না। তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হওয়ার জন্য আমি এই কাজটা করেছি, সাথে সাথে লবণটা দিয়েছি। আর এখন আমি এখানে দুটো কাঁচামরিচ আমি একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে মাঝখান থেকে কেটেও দিতে পারেন। দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, খুবই সামান্য, কারণ ঝাল আমি ছোলাতে খুব একটা ঝাল পছন্দ করি না। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আর ছোলা বোনার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আদা পেস্ট। এই যে আদা পেস্ট অল্প পরিমাণে আপনারা যেরকম ছোলা দিবেন সেই অনুপাতে দিবেন। এখানে আমি আজকে 250 গ্রাম দিয়েছি, সেই অনুপাতে দিয়েছি। আর এখানে দিয়েছি জিরা পেস্ট, কাঁচা জিরাটা আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আদা জিরা সব মশলা দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আপনার ফ্রিজে যদি ছোলাটা সিদ্ধ করে রাখেন আগে থেকে তাহলে কিন্তু এই রান্নাটা করা খুবই সহজ। আর জিরা অবশ্যই কাঁচা জিরাটা দেওয়া আর চেষ্টা করবেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু সবসময় কাঁচা জিরাটাই এটাতে ব্যবহার করি, ভাজা জিরা দেই না। তো এখানে আমি দুটো আলুকে এখানে মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি ছোলার সাথে। ছোলাটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখে। তো এটাকে আমি আলুটাকে একদম মিহিন করে না, একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। আধা ভাঙা করে দিবেন, আমার কাছে একদম মিহি করে দিলে ভালো লাগে না। এইভাবে আধা ভাঙা করে দিয়ে আমি খুব সুন্দর করে একটু মশলার সাথে একটু ভেঙে ভেঙে একটু মিশিয়ে নিচ্ছি। অনেকে আলুটা কেটে কেটে দেয় ছোটো ছোটো করে, আমার কাছে সেটা ভালো লাগে না, সেই জন্য আমি এইভাবে দিই। আপনাদের ইচ্ছে, আপনারা যেভাবে ইচ্ছে দিতে পারেন। এভাবে দিলে একটু ছোলাটা মাখো মাখো হয়, অনেক বেশি ভালো লাগে। তো মশলাটার সাথে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি আলুটাকে। এখন আমি সেদ্ধ করে পরিষ্কার করে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে, একদম হাতে চাপ দিলেই নরম হয়ে যাচ্ছে। এখানে 250 গ্রাম ছোলা আছে, সেটাকে আমি দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি আলু আর ছোলাটা, অল্প জলে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা একদম রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন একটু একটু শুকনা শুকনা হয়ে যাবে তখন আমি এটাকে আপনাদের সাথে শেয়ার করছি। ছোলা রান্নাটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর দেখেন কতটা মাখা মাখা হয়েছে। যেহেতু আলুটাকে আমি একটু ভেঙে দিয়েছিলাম সেই জন্য এটা হয়েছে। এখন আমি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা একটু যখন আমি নামাবো তখন একটু সেদ্ধ সেদ্ধ থাকবে, মানে হাফ সেদ্ধ, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধনে পাতা কুচি, এটা অবশ্যই ট্রাই করবেন দেওয়ার।
তো এই দুইটা জিনিস দিয়ে আর খুব বেশিক্ষণ দেরি করব না, একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো একদম রেডি, আর আপনারা দেখতে পেলেন আমি কিভাবে খুব সহজে ছোলা ভুনাটা করে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর রমজানের দুই একদিন আগেই আপনারা এই ছোলাটা সেদ্ধ করে প্যাকেট প্যাকেট করে রেখে দেবেন, তাহলে আপনার জন্য এটা অনেক সহজ হবে এইভাবে রান্না করাটা। তো এখন পরিবেশন পাত্রে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো ভিউয়ার্স দেখেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে খুব মজা হয়েছে ছোলা ভুনাটা। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরটাও এরকম মজা হবে। তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।